তো আমরা আছি আজকে শিমুল ভাই লফটে। তো এখানে কিছু কবুতর শুরু হবে। ফার্স্টে এক পেয়ার মুসল দম আছে, তো এটা 12 দমের না? হ্যাঁ, 12 দমের। আর চোখটা সাফ চোখের চুইঠাল মুসল দম। তো এগুলোর প্রাইসটা কেমন ভাইয়া? ২২০০ চা হইতেছে, ফিক্স না? কিছু কম হবে। তো ফোন নাম্বারটাই পাশে দেওয়া থাকবে, অবশ্যই কল করে নিয়ে নেবেন। আর যারা এই টাইপের ভিডিও বানাইতে চাইতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার নাম্বারটাই করোনার দিয়ে থাকে। তো এই এই পেয়ার আছে, আরও কিছু পেয়ার আছে। তো ভাই চোখটা দেখা যাবে, তো এটা নটটা চুইঠাল ভাই দমটা। মোটামুটি বুটা, পুরা বুটা না, বুটা ঠোটা আরো ছোট হয়। তো মাদিটা দেখতেছি, আর এইগুলো যেকোনো জায়গায় যেই জায়গায় বাস পাওয়া যায় অ্যাভেলেবেল, যে জায়গা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব, ডেলিভারি চার্জ প্রযোজ্য। আর যে নাম্বারটা দিতেছেন ভাই ওই নাম্বারটা কি ইমো আছে? হ্যাঁ, ইমো অ্যাভেলেবেল। তো ইমো অ্যাভেলেবেল, হোয়াটসঅ্যাপ ইমো এগুলো অ্যাভেলেবেল আছে। তো দম, এটার দমটা দেখি, এটাও কি 12 দমের? না, এটা 14 দমের। 14 দমের না? হুম, এটা 14 দমের। নোকটা দেখি, নোকটা এটাও কালো নখের। আর এগুলো বাচ্চা রানিং প্যাড, বাচ্চা আছে। তো এই প্যাডটা যারা নিতে চান অবশ্যই কল করেন। আর আরও কিছু প্যাড আছে, সেগুলো দেখে দিন। তো এই যে একটা একজোড়া চিলা আছে, তো এটার ভিতরে ভাইব্রেশন আছে ভালোই, মাদিটার ভিতরে। আর এইটা নর না? তো এই প্যাডটার প্রাইস কত ভাই? এই প্যাডের প্রাইস হচ্ছে 1800 টাকা। 1800 টাকা চা হইতেছে। তো এই প্যাডটার প্রাইস 1800 টাকা। চোখটা দেখাইতেছি আর নোখটা দেখাইতেছি, আর এই বাকি সব পারফেক্ট আছে, ওইগুলো দেখাইতেছি। তো এই যে এক পেয়ার আসছে, এই পেয়ার, এটা নটটা, তো চিলা পেয়ারটা নটটা, বা নোটটা দেখি। তো সব ক্লিয়ার, এটার কোনো দিকে ফাটা নাই, বুকের নিচেও ক্লিয়ার। এবার মাদিটা, এটা চোখটাও দেখতে পারলেন আপনারা। তারপরে আপনারা দেখতেছি নখ, নখটা কালো নখে। আর এটা বুকের নিচে বা কোনো জায়গায় ফাটা নাই, শুধু এই জায়গায় এই পরটা একটা পর সাদা মতো, তাও সাদা না, বাদামি কালারের। আরও কিছু কবুতর আছে, সেগুলো দেখতেছি। তো কাগজি আছে এক পেয়ার, এই জায়গায় হোয়াইট, যে কাগজিগুলো একেবারে হোয়াইট সাফ, নখগুলাও গোলাপি কালারের ঠোঁটের মতো। তো নখগুলো দেখেছি, এগুলোর হাতে নিয়ে দেখাবো না। তো এটা পর্যার চলতেছে, এই কারণে এই অবস্থা গলার এই দিকটা। তো এই প্যাটার প্রাইসটা কত ভাই? 1500 টাকা। ওইটা মাদি, এটা নর না? জি। আচ্ছা, তো এই প্যাটটা 1500 টাকা। আরও কিছু পেয়ার আছে, তো সেটাও দেখাবো। আর এটা যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব, যদি বাস অ্যাভেলেবেল থাকে। তো সবজি আছে এক পেয়ার, যারা সবজি পছন্দ করেন তাদের জন্য এটা স্পেশালি। তো পেয়ারটার চোখটা দেখতে পারতেছেন, আর এটার দেখাই, এটা গলাটা একটু লালচা। তো এই জোড়াটার প্রাইস কত চাইতেছেন ভাই? 1500 টাকা। তো কোনো দিকে কোনো স্পট নাই, কোনো ফাটা নাই, নখগুলা কালো নখের। আর এটার নখটাও দেখতেছেন কালো নখের। তো যারা নিতে চাইতেছেন তারা অবশ্যই এই জায়গায় এই পাশে দেওয়ার নাম্বারে কল করেন, শিমুল ভাইয়ের কবুতর এগুলো। আর লোকেশনটা আমি অবশ্যই দিয়ে দিব। তো এক জোড়া খাকি আছে মাস্টার পেয়ার, তো এটা আপনারা দেখতে পারতেছেন যে বাঘা শেডের খাকিগুলো হয়, আফসানা টাইপের এই শেডের খাকিগুলো। আর হালকা কষা না, হালকা কষা। তো এগুলোর চোখটাও দেখবো, নখটাও দেখবো, তারপরে দামটা জানবো। চোখ আর নখ দেখি, নটটা। তো খাকি নটটা, এটা চোখটা দেখতে পাচ্ছেন, পাটা দেখি। তো সব দিকে পারফেক্ট, অ্যাকুরেট একটা পেয়ার। তো পেয়ারটার প্রাইসটা আমি মাদিটা দেখানোর পর বলতেছি। তো এই তো মাদিটা, মাদিটার বডি নর্মাদি পুরো সেম সেম দেখতে, জাস্ট কালারটা একটু ডার্ক আর লাইট। আর নোকটা, নোকটা, নোকটা দেখানো। প্রাইসটা কত জোড়াটার? ২৫০০ টাকা। জোড়াটার প্রাইস 2500 টাকা। এটা কি ফিক্স? হ্যাঁ, এটা ফিক্স, ফিক্স প্রাইস।
এক জোড়া এখানে আসছে, মাদিটা আপনার কাজ করা, নটটা সবুজ গলায়। তো এই জোড়াটার প্রাইসটা কত ভাই? ১৮০০ টাকা। তো চোখগুলা দেখাইতেছি নি জুম করে, যদি করতেছেন তো নৌকো কালো নোখের। তো এই প্যাটটা ১৮০০ টাকা। আরও কিছু কবিতর আছে, এই কারণে শর্টভাবে করতেছি, হাতে নিয়ে দেখাইতেছি না, ডিপদাপ দেখাবো আর দামটা বলবো। আপনারা যা ডিটেলস জানতে চান বাইরের এই পাশে দেওয়া নাম্বারে জানিয়ে না নেবেন, প্লাস ইমো অ্যাকাউন্ট আছে সেখানেও নক করতে পারেন। তো চিলা আছে আরেক প্যার এখানে, তো আমি এই পাশ দিয়ে দেখাইতেছি। আলোটা একটু সাপ দিয়ে আসতেছে। এই প্যারটার প্রাইস কত ভাই? ২৫০০ টাকা। কালো ডিম বাচ্চা রানি না, আর যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব। তারও কিছু কবুতর আছে, সেগুলো দেখতেছি, আর এইগুলো প্রাইসটা বলে দিলাম। এই পাশে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কল করে জানিয়ে নেবেন বাকি ডিটেলসগুলো। তো নিউ অ্যাডাল এক জোড়া আছে, এই জোড়া ফর সেল। তো এই জোড়ার দামটাও জানবো, আর গঠনগুলো দেখতেছি। এটা মাঝারি সাইজের কবুতর। এই প্যাটার প্রাইস কত ভাই? ১৩০০ টাকা। তো আপনারা স্ক্রিনশট মাইরা এই মতো যোগাযোগ করতে পারেন, কারণ হয়তো বা অনেকের খেয়াল থাকবে না দেখার পরে, বা বললেও ভাই বুঝবে না ঠিক মতো। তো স্ক্রিনশট মাইরা তারপর এই মতো দেখাইলে হবে, বা সিরিয়াল বাই সিরিয়াল বলতে পারেন ভাই, হয়তো ভিডিওটা আবার প্লে করে দেখে আপনাদের একটু বলবে প্রাইসটা। আর প্রাইসটা তো আপনাদের বলে রাখলাম। আর কবুতর লিমিটেডভাবে বেশিক্ষণ থাকে না, তো দেখা যেত সেই প্যারটা না থাকলে অন্য আরেক প্যার নিতে পারলে, নিতে চাইলে নিতে পারেন, ইনবক্সে কন্ট্যাক্ট করা। তারও কিছু পেয়ার আছে, সেগুলোও দেখুন। সেই জায়গায় ঘিয়াচুলি আছে বড় সাইজের। তো সাপ চোখের, দুটোটাই সাপ চোখের, আর গোলাপি কালার ঠোঁট প্লাস গোলাপি কালার পা। আমি জুম করে দেখাই পাগুলো, পায়ের নোক আর কি, পা তো গোলাপি কালারই, আমি শুনেছিলাম কালো হয়, এটা অন্য কবুতর হয়, ঘিয়াচুলি খুব কম হয়। চোখ দেখতে পাচ্ছেন। তো এই জোড়ার প্রাইস কত? ২২০০ টাকা। তো যারা এই প্যারটা নিতে চাইতেছেন তারা অবশ্যই এই পাশে দেয় কন্ট্যাক্ট করতে পারেন। আরও কিছু কবুতর আছে, সেগুলো দেখবো। তো লাল জিরা আছে এই জায়গায় জোড়া। তো লাল জিরা জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে নটটা মোজাওয়ালা আর মাদিটা মোজা ছাড়া, আর পায়ের নখগুলো আপনার গোলাপি কালো মিক্স, এটা বলা যায়, ঠোঁটগুলো এরকমই গোলাপি কালো মিক্স। তো চোখটা দেখতে পাচ্ছেন। তো প্যাটের প্রাইসটা কত ভাই? ১৬০০ টাকা। এই প্যাটের প্রাইস ১৬০০ টাকা। এটা কি চাওয়া হইতেছে না ফিক্স? ফিক্স। তো আরও কিছু কবুতর আছে, সেটাও দেখতেছি। এক জোড়া শার্টিং আছে, তো এই শার্টিং জোড়া প্রাইসটা জানবো আর প্লাস দামটাই করবো। শার্টিংটা দেখতে পাচ্ছেন, মাদিটা একেবারে মাশাআল্লাহ পারফেক্ট, আর নটটা একটু ফাটা ফুটা আছে, সেটা ম্যানেজ করে নিতে হবে আপনাদের। যারা শার্টিং চাইতেছেন এই কালারের তারা নিতে পারেন। সেটা কি জোড়া সেল হবে না ভাঙাও সেল হবে? না, এটা জোড়াই সেল, জোড়াই সেল হবে না। তো এই জোড়াটার প্রাইসটা কত? ১৮০০ টাকা। তো যারা নিতে চাইতেছেন তারা অবশ্যই এই পাশে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আরও কিছু কবুতর আছে, ওগুলো দেখাইতেছি। তো যারা ফোস্টারিংয়ের জন্য কবুতর খুঁজতেছেন তাদের জন্য এটা বেশি ভালো। বাঞ্জা একটা মাদি এসছে, মাদিটা বাঞ্জা, নটটা ডিম জমবে সমস্যা নেই। তো মাদিটা বাঞ্জা, তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এটা প্রাইসটা একটু বেশি পড়বে আপনাদের জন্য, কারণ আপনারা যে কোনো কবুতরের ডিম নগদ চাইলে দিতে পারবেন নিয়া। তো এটা প্রাইসটা কত পড়বে? ১৯০০ টাকা। তো ১৯০০ টাকা, এটাকে ফিক্স না, দামা দামি করা যাবে, কিছু কম হবে। আচ্ছা, তো এই জোড়াটার প্রাইস ১৯০০ টাকা, আর এটা বাঞ্জা কবুতর আপনাদের বইলাই দেওয়া হইতেছে। তো যারা ফোস্টারিং করতে চান তাদের জন্য এটা পারফেক্ট একটা কবুতর। আরও কিছু কবুতর আছে অবশ্যই, সেটা দেখবো আর দামটা জানবো। সো কাকজি আছে এক জোড়া মাস্টার প্যার। তো এই জোড়াটা আগের যে জোড়াটা দেখতেছেন ওইটা থেকে অনেকটা সিনিয়র আর অনেকটা ভালো কোয়ালিটির। আর এটা নোকটা দেখতে পাচ্ছেন সব হোয়াইট, ওইটার মতোই সব কিছুই, জাস্ট ছোটটা একটু ছোটো। তো এই জোড়াটার প্রাইসটা কত চাইতেছেন ভাই? ২০০০ টাকা। তো আজকের ভিডিও কি এই পর্যন্তই শেষ না? তো এই জোড়াটাই শেষ। তো আর বাইয়ের লক্ষ্যে বাইয়ের ঠিকানাটা জানবো, আর প্লাস ফোন নম্বরটা তো ভাই আমি এই পাশে দেয়াই থাকবে। তো বাইয়ের ঠিকানাটা আর ফোন নম্বরটা নিয়ে নিচ্ছি। শিমুল ভাই, তো শিমুল ভাইয়ের লক্ষ্যে আমরা এতক্ষণ ছিলাম, আর কবুতরগুলোর দাম টাম জানলাম। তো শিমুল ভাই আপনার লোকেশনটা একটু বলেন। আমার লোকেশন হলো এয়ারপোর্ট, যদি কেউ গাজীপুরের দিক থেকে আসতে চায় তাহলে জসীমউদ্দিন দিয়ে ঢুকতে পারে, আর যদি কেউ চায় এয়ারপোর্ট দিয়ে আসে তাহলে এয়ারপোর্ট দিয়ে আসতে পারে। আর ডেলিভারি টপিকটা একটু বলে দিই, ডেলিভারি যদি বাসে দেওয়া অ্যাভেলেবল হয় তাহলে মানে ডেলিভারি খরচ নিয়ে আমরা পাঠিয়ে দিব, পাঠিয়ে দিতে পারবেন। আর আপনার এলাকার ঠিকানাটা যেটা, এটা কত নম্বর ওয়ার্ডে জানি পড়ছে?
এটা মোল্লাটেক উদয়ন স্কুল হিসেবে সবাই চিনে, সবাই চিনে। তো গুগল ম্যাপে আপনারা দেখে নিতে পারেন মোল্লাটেক উদয়ন স্কুল। হ্যাঁ, মোল্লাটেক উদয়ন স্কুল বললে একেবারে আমার বাসার সামনে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, আর আপনার ফোন নাম্বারটা ভাই? আমার ফোন নাম্বার দুইটা নাম্বার আছে। তো আপনি যেটাই জায়গায় শেয়ার করতে চাইতেছেন সেটা একটু বলেন। ওটার মধ্যে ইমো অ্যাভেলেবল আছে, আর নাম্বার হলো 01850279330। আচ্ছা, তো এই পাশে নাম্বারটা দেওয়া থাকবে, যারা নিতে চাইতেছেন কবুতর অবশ্যই নিয়ে নেবেন কল করে। তো আর যারা আয়সা নিতে চাইতেছেন তারা অবশ্যই আসার আগে একটু কল করে আসবেন, কারণ মানুষ ফ্রি থাকে না, ব্যস্ত থাকে, তো সেটা তো বলা যায় না। তো আর ভাইয়ের কালেকশনগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন, আর কবুতরগুলো কেমন ছিল যারা নিতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে এটা নিচ্ছি বা ওইটা নিতেছি। তো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই মতামতটা জানাবেন। আর 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো এটা মূলত আমি ভিডিওটা তৈরি করতে পারিনি 10,000 সাবস্ক্রাইবার নিয়ে, তো ব্যস্ত প্রচুর পরিমাণে ছিলাম। তো অবশ্যই একটা বানাবো ভিডিও, দেখি।